প্রিয় ভাইরা আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি আজকে আসতে পারবো কিনা এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। গলাটা এখনো ঠিক হয়নি, গলাতে গত কয়েকদিন যাবত একটু প্রবলেম, কিছুক্ষণ কথা বললে আর বলতে পারি না। একটু দোয়া করবেন আল্লাহ যেন সম্পূর্ণ সুস্থ করে দেন। কিন্তু কালকে সন্ধ্যার পর থেকেই দেখলাম যে হ্যাঁ কিছু কথা বলা যাচ্ছে, তখনই মাহবুব ভাইকে আমি বললাম যে ঠিক আছে আমি ইনশাল্লাহ আসবো আজকে। আর যখনই আমাদের বাংলাদেশি প্রিয় ভাইদের সাথে সাক্ষাতের কোনো সুযোগ হয় এটা তো মিস করা যায় না। আপনাদের মাঝেই ছিলাম এক সময়, দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি পড়তাম, মক্কায় এবং জেদ্দায় ফ্রিকোয়েন্টলি আসা হতো। এছাড়াও বিভিন্ন দাওয়াত সেন্টারে ধরেন বিশেষ করে 90 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত আমরা অনেকেই কাজ করেছি, দাম্মামে, রিয়াদে, আল কাসিমে বিভিন্ন দাওয়াত সেন্টারে, এবং আমাদের বিভিন্ন সাহিত্যের সাথে আমরা কাজ করেছি। মক্কায় আমরা হজের মৌসুমে হজের বিভিন্ন গ্রুপে আমরা আসতাম, হয়তো ওজারাতুশম ইসলামের সাথে অথবা আত্তাউইয়া ইসলামিয়া কিংবা বাংলাদেশ মিশনের সাথে। এবার যেমন বাংলাদেশ মিশনের মাহবুব সে যেমন সিলেক্টেড হয়েছে আলহামদুলিল্লাহ, তো সেই স্মৃতিগুলো এখনও আমাদের কাছে আনন্দের স্মৃতি। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ এবং হারামাইনের শ্রেষ্ঠ জায়গাগুলোতে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন থাকার তৌফিক দিয়েছেন, আল্লাহর অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার জীবনের শ্রেষ্ঠ সময়, পৃথিবীর অনেক দেশে গিয়েছি, মক্কা মদিনার চাইতে সত্যিকার অর্থে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। একটা তো হচ্ছে থিওরি, তাই না, হাদিসে কোরআনে যেটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বলা হয়েছে, কিন্তু তারপরেও হয়তো আরও সুন্দর, আরও ফ্যাসিলিটি আমরা দেখেছি বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়। কিন্তু আল্লাহি আল্লাহি তুম্মা আল্লাহ, মক্কা মদিনার চাইতে শ্রেষ্ঠ জায়গা আমি পাইনি। এখানে যে শান্তি, এখানে থাকার যে তৃপ্তি, এটা অন্যরকম। এর কারণ হলো আসলে দিনই ভালোবাসা। আমাদের সবচেয়ে সিরিয়াস বিষয় হচ্ছে ইসলাম। আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি। আপনারা কি ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো বিলাদুত তৌহিদে আছেন, তৌহিদের দেশে আছেন, বিলাদুল হারামাইনের মধ্যে আপনারা আছেন। এদিক থেকে পৃথিবীর যে কোনো মানুষ কিন্তু আপনাদেরকে ঈর্ষা করতে পারে, কারণ ঈর্ষার কিছু কিছু জায়গায় ইসলামও রাজ করেছে, তাই না, তাই না? এলেমের জায়গায় কিংবা সম্পদশালী, যে সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করে তাকে ঈর্ষা করা, তাহলে এটা হচ্ছে আসলে ঈর্ষা না, এটাকে গেপ্তা বলা যায়। গেপ্তা যে আপনাদের নেয়ামতটা আপনাদের থাকুক, সেটা থেকেই আমারও যদি হতো, এই ধরনের ঈর্ষা এটা পৃথিবীর মানুষ করতেই পারে যারা আপনারা এই বেলাদুত তাওহীদের মধ্যে আছেন। আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। তাওহীদ নিয়ে কিছু কথা আমি একটু বলতে চাই, এবং তার সাথে রিলেট করে আরও কিছু কথা যাতে সহজবোধ্য হয় আপনাদের কাছে সেভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরেও যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা প্রশ্ন করার সুযোগ থাকলে প্রশ্ন করবেন, তা না হলে পরে শেখ আব্দুল আল কাফি আমাদের অত্যন্ত প্রিয় আরেকজন ভাই, যিনি এদেশে আপনাদের সাথে অনেক লম্বা টাইম কাটিয়েছেন আপনাদেরকে কোরআন হাদিস বুঝতে এবং ইসলামকে তার সঠিক ব্যাখ্যাসহ বুঝতে তিনি বিশাল অবদান রেখেছেন। আল্লাহ তার জহুদকে কবুল করুন, আল্লাহ আমাদের এই ছোটো ভাই মাহবুবের জহুদকে কবুল করুন আমি দোয়া করছি। এবং আমরা দেশে কিন্তু সেই ফলাফলটা পাচ্ছি, আমরা দেখেছি আমাদের এই প্রবাসী ভাইরা যারা মাথার খাম পায়ে ফেলে আপনারা কাজ করছেন, জীবন যুদ্ধে আপনারা প্রতিনিয়ত নিজেকে ব্যস্ত রাখছেন, এর মধ্য দিয়ে আপনারা সহি আকিদা সহি আমলের চেষ্টা করে যাচ্ছেন, হারামাইনের দেশে থাকার যে সার্থকতা সেটা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন। দেশে ফেরার পর আমরা দেখলাম যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিশুদ্ধ চেতনা, বিশুদ্ধ আকিদা, এটা দেশের দাওয়াতি কাজকে আরও বেগবান করছে, এবং দেশের মানুষ যাতে সঠিক দিনকে সঠিকভাবে বুঝতে পারে সে ব্যাপারে বিশাল একটা প্রভাব তৈরি করছে। বিশেষ করে আপনাদের যে পরিবারগুলো আপনাদের কাছ থেকে শিখছে,
আমাদের সাহিত্যের মেসেজ তারা নিচ্ছে, আপনারা পৌঁছে দিচ্ছেন, এ সব কিছু মিলে আমি দেখতে পাচ্ছি যে একটা চমৎকার ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে এবং আমাদের দেশও ধীরে ধীরে সহি আকিদা বিশ্বাস আমল এগুলোকে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। আর সম্মানিত ভাইরা, আমরা বলেছি আপনারা আছেন বিলাদুত তাওহীদ, তাই না? তাওহীদটা কি এটা নিশ্চয় আপনারা জানেন, নিশ্চয়ই তাওহীদের উপর অনেক আলোচনা আপনাদের হয়েছে। তাওহীদ শব্দের সাথে কি আপনারা পরিচিত? জি আলহামদুলিল্লাহ। বাংলায় আমরা বলি আল্লাহর একত্ববাদ, কিন্তু এটা এই শব্দ দিয়ে পুরো তাওহীদকে বোঝা যায় না। তাওহীদকে বুঝতে হলে আরো দু একটা জিনিস শুধু অ্যাড করতে হয়, সেটা হলো যিনি আমাদের রব তার একত্ববাদ। আমাদের রব কে বলেন তো? আল্লাহ। রবের অর্থটা কি সেটাও আপনারা কম বেশি জানেন। আল্লাহর যতগুলো গুণাবলী আছে, তার যতগুলো কাজ আছে, সেই কাজে সক্ষমতা শুধু আল্লাহই রাখেন এবং সেই সিফাত শুধু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটাই হচ্ছে রুবুবিয়াতের অর্থ। এই জন্য আল্লাহ আমাদের খালেক। আমাদের খালেক কে? আল্লাহ। আমাদের যিনি তদারককারী তিনি কে? আল্লাহ। আমাদের যিনি দোয়া কবুল করেন তিনি কে? আল্লাহ। যিনি সবকিছু জানেন তিনি কে? আল্লাহ। যিনি সবকিছু দেখেন? আল্লাহ। এভাবে এই যে আল্লাহর যে গুণাবলীগুলো এবং তার যে কাজের গুলো আমরা উল্লেখ করছি, এইভাবে আর কেউ করতে পারেন না, এই গুণে আর কেউ বিশেষিত হতে পারেন না। তিনি হচ্ছেন আমাদের রব। এই বিশ্বাসটুকু হচ্ছে তাওহীদের গভীর। অর্থাৎ আল্লাহর এই গুণগুলোকে, আল্লাহর এই কাজগুলোকে আল্লাহর সাথে রিলেট করা, এটা হচ্ছে আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকার করার অর্থ। রুবুবিয়াতের ক্ষেত্রে তিনি একক সত্তা, তিনি ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারেন না, দোয়া কবুল করতে পারেন না, আর কেউ বরকত নাজিল করতে পারেন না, রহম করতে পারেন না। তিনিই হচ্ছেন মৃত্যু দানকারী, তিনিই হচ্ছেন হায়াত দানকারী। এসব হচ্ছে রুবুবিয়াতের অর্থ। এরপরে দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে একমাত্র অথরিটি যিনি ইবাদত পাওয়ার যোগ্য তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে ইলাহ হিসাবে আল্লাহকে মানা। আল্লাহ আমাদের একমাত্র ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা কি আপনাদের সবার মুখস্থ আছে? এটাই হচ্ছে কালিমা তাইয়েবা, কালিমাতুত তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। অতএব আর কারোর জন্য সালাত পড়া যাবে না। তাহলে কার জন্য সালাত পড়বেন? কার জন্য সিয়াম রাখবেন? কার জন্য কুরবানি করবেন? কার জন্য হজ করবেন? কার জন্য উমরা করবেন? কার জন্য দান খয়রাত সাদাকা করবেন? তাহলে আমাদের সকল ইবাদা পালন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এটাই হচ্ছে আল্লাহকে ইলাহ মানার অর্থ। কোন ইবাদত, ফরজ, সুন্নত, নফল, কোন ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে না। তাহলে সকল ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাওহীদের মূল কথা। তাওহীদের উপর অনেক সুন্দর সুন্দর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আল কোরআনের মধ্যে। সূরা আল আনআমের 162-63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। অত্যন্ত চমৎকার হৃদয় স্পর্শী কথা। আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি বলে দাও। রাসূলের সাথে কিন্তু আপনার আমার জন্য সে একই নির্দেশ, তোমরা বলে দাও, এই ঘোষণা দাও, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, এবং আমার ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন, আমার মরণ, লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক, যিনি সৃষ্টিকুলের মালিক এবং রব। লা শারিকালা, তার কোন শরীক নাই। লা শারিকালা, এটা তাওহীদের মূল কথা। বরং তাওহীদকে আরো স্পষ্টভাবে বর্ণনা করেছে লা শারিকালা। এই জন্য দেখবেন যে কালিমাতুত তাওহীদের সাথে এই লা শারিকালাটা অনেক জায়গায় আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জুড়ে দিয়েছেন। তাওহীদের আমরা যারা উমরা করতে আসি, হজ করতে আসি,
সবখানে শুধু তাওহীদের ঘোষণা, তাওহীদের ঘোষণা ছাড়া আর কোনো ঘোষণা নাই এখানে নাই, যদি থাকে সেটাও রিলেটেড উইথ তাওহীদ, তাওহীদের সাথে সংযুক্ত। যেমন প্রথমে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটাকে বলা হয় তাওহীদের স্লোগান, এটা হজের মূল স্লোগান, এটা ইহরামের স্লোগান, এটা উমরার স্লোগান, স্লোগান মূল কথা, মূল ভাষণ, মূল ঘোষণা তাওহীদের ঘোষণা। সুবহানাল্লাহ, তাওহীদের ঘোষণা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে দিতে হয়। আমরা যখন সাই করতে উঠি তখনও বলি কি, তাকবীরের পরে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়ালাহুল হামদ ইয়াহইয়ু ওয়া ইউমীত ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামা আল আহজাবা ওয়াহদাহু। আরাফাত দিনের মূল দোয়াটা হচ্ছে তাওহীদের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়ালাহুল হামদ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। এই এই আরাফাতে আমি এবং আমার আগে যত নবী আগমন করেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা, তাওহীদের দোয়া সব জায়গায়। আরো আর যদি আরো গভীরভাবে আমরা রিলেট করি তাহলে দেখব যে জীবনের প্রত্যেকটা জিনিস তাওহীদের সাথে রিলেটেড। তাওহীদকে যদি আপনি মাঝখানে রাখেন, যেমন সূর্য দেখেন, সূর্যের ছবি কিভাবে আঁকা হয়, যদি কেউ চিত্রের ছবি আঁকেন তাহলে অনেকগুলো রেখা দেন, তার মানে সেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, এটা বোঝানো উদ্দেশ্য। তাওহীদ হচ্ছে মুসলিমের সেন্ট্রাল আকীদা, সেন্ট্রাল বিলিফ অথবা মূল বিশ্বাস, যেখান থেকে তার আর সকল আকীদা বিচ্ছুরিত হয়, যেখান থেকে তার সকল আমল যেখান থেকে উচ্চারিত হয়, তার সকল ইবাদতের যাত্রাই শুরু হয় তাওহীদ থেকে। তাওহীদ থেকে বিচ্ছিন্ন কোনো আমল কোনো মুসলিম করে না। বুঝতে পেরেছেন কথাটা? আপনি সালাত পড়ছেন কার জন্য? দেখেন ইবাদতের ক্ষেত্রে একটু আগে আপনাদেরকে আমি প্রশ্ন করেছি, আপনারা সবাই বলেছেন এই সকল ইবাদত কার জন্য করছেন? আল্লাহর জন্য। তাহলে আপনাদের সকল ইবাদত উৎসাহিত হচ্ছে এই তাওহীদ থেকে। যদি কেউ মনে করেন যে আপনি আল্লাহর জন্য সালাত করছেন না, তাহলে সেই সালাত কি হবে বলেন? কেউ যদি দেখানোর জন্য সালাত করেন তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বড়ই বদদোয়া করলেন, করেননি বলেন? ফাওয়াইলুল মুসাল্লিন, আল্লাহ কিন্তু বলছেন কি মুসল্লিদের ধ্বংস হোক, এটা কোন মুসল্লি, সব মুসল্লি নাকি? ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, যারা সালাত সম্পর্কে গাফেল, মাঝে মাঝে সালাত করে অথবা সালাতের মধ্যে মনসংযোগ নাই, খুশু খুদু নাই, গাফেল গাফেল কোনো মতে সালাত করে, কেন যে করে সেটাও জানে না, বুঝছেন? গদবাদা কথা বলে আল্লাহর জন্য সালাত করছে। আরে আল্লাহর জন্য সালাত করলে তো সালাতে এত হেলাফেলা করার কথা না, যেন তেন ভাবে সালাত পড়বে এটা তো হতে পারে না। আর কেউ কেউ সালাত পড়ে দেখানোর জন্য, কত বড় মুসল্লি তিনি সেটা দেখাচ্ছেন, এই সালাত কি হবে? হবে না, কারণ এই সালাত যদি হতো তাহলে এই ধরনের মুসল্লির জন্য আল্লাহ নিজে ওয়াইরুন শব্দটা ব্যবহার করতেন না। তাহলে সালাত করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। আপনি দেখেন এখানে আপনাদের কোম্পানির যিনি বিগ বস, যদি আপনাদের কাউকে তিনি নির্দেশ করেন যে আজকের মধ্যে এই কাজটা করে দিবা, আপনার জন্য একটা বড় সুযোগ যে আপনি নিজেকে প্রমাণ করবেন যে তিনি আপনি সুন্দরভাবে কাজটা করতে পারেন, তাই না? আর যদি আপনি এমনভাবে করেন যে হেলা ফেলা করে করেন, আপনার চাকরি তো যেতেও পারে, যেতে পারে না, কারণ তার নির্দেশকে আপনি অমান্য করলেন এবং তার দেওয়া কাজকে যেন তেন ভাবে আপনি পালন করলেন, তাহলে সে কাজ তো গ্রহণযোগ্য হবে না। হবে যদি তিনি আপনাকে ছাঁটাই নাও করেন, তিনি কিন্তু আপনাকে আপনার ফাইলে লিখে দিবেন যে অযোগ্য একটা লোক, একে প্রমোশন দেওয়া না হোক, এর বেতন আর কখনো বাড়বে না। তো মুসলিম হিসাবে যদি কেউ সালাতের মধ্যে এমনটাই গাফেল থাকেন অথবা
আল্লাহর উদ্দেশ্যে সালাত না করে রুটিন ভাবে সালাত করছেন, রুটিন এমনি, তাহলে আপনার কাছে আপনি ইসলামের সর্বপ্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার অবহেলা করলেন এবং যে আপনার এই সালাতটা হবে না। তাহলে তাওহিদটা কি আর সুরক্ষা পাবে? দেখেন তাওহিদের সাথে সালাতের রিলেশন, আপনি সিয়াম রাখছেন কেন? সিয়াম রাখছেন দেখা দেখি মানুষের, নাকি ইফতার করার জন্য, অথবা ওই যে যেটাকে অটোফেজি বলা হয়, অটোফেজি নাম শুনেছেন তো আপনারা? না, একজন জাপানি গবেষক, তিনি সিয়ামের উপর গবেষণা করে এটাকে নাম দিয়েছেন অটোফেজি, সিয়াম নাম দেননি। উপবাস ব্রত পালনের মধ্য দিয়ে মানব দেহের যে কি বিশাল উপকার হয়,